এখন থেকে ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে রাতে টাকা তোলা বন্ধ তো এই ক্ষেত্রে আসলে কতদিন পর্যন্ত এটা বন্ধ এবং এই ক্ষেত্রে কোন কোন এটিএম বুথে কতক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে সেটা নিয়ে আজকের ভিডিও এবং এটার কারণ কি কবে নাগাদ এটা ঠিক হবে টোটাল ডিটেলস নিয়ে সো হ্যালোভিয়ার্স দিস ইজ মাহুস ফ্রম রেলটেক মাস্টার আজকে আমি আপনাদেরকে জানাবো যে ডাচ বাংলা ব্যাংকের। এটিএম বুথ নিয়ে নতুন একটা প্রবলেম যেটার মাধ্যমে আপনি যদি মানে রাতের বেলা টাকা তুলতে চান টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস কিন্তু লেখা থাকে বাট টোয়েন্টি ফোর আওয়ার্স সার্ভিস পাবেন না এই ক্ষেত্রে আপনি যদি রাতেও টাকা উইড্রো করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি উইড্রো করতে পারবেন না এবং এটা কতদিন নাগাদ সেটা টোটাল ডিটেলস সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ সো চলুন ভিডিওটি শুরু করি ফার্স্ট অফ অল হচ্ছিল ইদানিং কিন্তু আপনারা শুনতে পারছেন যে আপনার হচ্ছে বাইরের কান্ট্রির কিছু লোক আপনার হচ্ছে রাজবাংলা ব্যাংক থেকে কিন্তু আপনার মাধ্যমে টাকা তুলে ফেলতেছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে ঘটনাটা একটু জানাইনি যদি আপনি না জেনে থাকেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে বাইরের কিছু লোক আপনার হচ্ছে বাংলা ব্যাংকের এটিএম বুথে আপনার হচ্ছে এক ধরনের ম্যানুয়ার প্রবেশ করায় ম্যানোয়ারটা মানে প্রবেশ করার পরে কোনো অ্যাকাউন্ট থেকে না তাদের ওই মেশিন থেকেই ওই এমন এমনভাবে কাজ করে যে মেন সার্ভারের সাথে মানে মেন ব্যাংকের সার্ভারের সাথে কানেক্ট কানেকশানটা অফ করে দিয়ে শুধুমাত্র মেশিনের সাথে কানেক্ট করে তারা কিন্তু লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তো এই ক্ষেত্রে কিছু লোককে গ্রেফতার করা হয়েছে এবং এটা নিয়ে আসলে অনেক গবেষণা চলতেছে তো এর চেয়ে বড়ো কথা হচ্ছে যে এটার কারণে হুট করে রাজবাংলা ব্যাংকের একটা ডিসিশন দেওয়া হলো সেটা হচ্ছে যে এখন থেকে রাজবাংলা ব্যাংকে আপনার হচ্ছে রাতের বেলা টাকা তুলতে পারবেন না সব ব্যাংকে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকলেও রাজবাংলা ব্যাংকে রাতের বেলা টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি টাকা তুলতে পারবেন না এই ক্ষেত্রে আপনি যেখান থেকে টাকা তুলবেন সেটা যদি একটা এটিএম বুথ হয়ে থাকে মানে একটা এটিএম বুথ হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি টাকা তুলতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত সো এটা একটা ব্যাপার হচ্ছে আর আপনি যদি মানে একের অধিক অনেকগুলো এটিএম বুথ থাকে যেখানে একের অধিক এটিএম বুথ থাকে বা আপনি ফাস্ট ট্র্যাক যদি থাকে তাহলে সেই যে সকাল সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত হচ্ছিল রুলস বাট অরিজিনালি দেখা গেছে যে সরজমিনে গিয়ে আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন যে সবই হচ্ছে রাত্রে দশটার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে তো এটা একটা ব্যাপার আছে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ভোগান্তি আপনার হচ্ছে টেকনোলজির প্রবলেম বা যে কোনো দিনের বেলা চালু রাতের বেলা বন্ধ তাহলে টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য কিন্তু আমরা ইস কার্ডগুলো ইউজ করি বিশেষ করে এখন ঈদের টাইম সো এটা কিন্তু একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াইছে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ক্ষেত্রে বাংলা ব্যাংকের পক্ষ থেকে আমি কিন্তু ডাজবাংলা ব্যাংকের দুইটা অ্যাকাউন্ট ইউজ করি রকেট ইউজ করি এবং আদার্স অনেকগুলো মানে ডাজবাংলা ব্যাংকের অনেক ধরনের ব্যাঙ্কিং সার্ভিস অলরেডি ইউজ করছি কিন্তু কোনো প্রকার আগাম মেসেজ মানে তারা যে বন্ধ করলো এটার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার নোটিফিকেশান দেওয়া হয়নি সেটা হচ্ছে পত্রিকাও দেওয়া হয়নি আমার জানা মতে এবং হচ্ছে আমার কাছে কোনো মেসেজ আসে না আপনাদের কাছে যদি কোনো মেসেজ এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আমার মনে হয় যে এটা এক ধরনের কিন্তু প্রবলেম বিকজ অফ হচ্ছে আপনারা কোনো একটা সার্ভিস যদি অফ করে ফেলেন তাহলে সেটা কিন্তু জানাই করতে হবে বিকজ আমি কি করলাম আমার এখন টাকা দরকার হতে পারে রাতে দুইটা বাজে আমি তো শিওর না যে আসলে ওই এটিএম বুথটা বন্ধ তো তাহলে সেই ক্ষেত্রে আমি যে প্রবলেম পড়লো তো আমি তো আমার মানে কাজের ক্ষেত্রে আমি টাকাটা পেলাম না সো এটা কিন্তু বড় একটা প্রবলেম তো এই ক্ষেত্রে হচ্ছিল আট তারিখ মানে আগামী আট তারিখ পর্যন্ত আপনার এই প্রবলেম ফেস করতে হবে এর পরবর্তী নির্দেশ আসলে আপনার হচ্ছে হয়তো বা টোয়েন্টি ফোর আওয়ার্স আবার চালু হবে বাট আট তারিখ পর্যন্ত বেলা আপনি টাকা তুলতে পারছেন না এটা হচ্ছে মেন প্রবলেম তো এটাকে জানায় দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা দেখা যায় ঈদের ঈদের জন্য অনেকে টাকা পয়সা কার্ডে রাখতে পারেন বা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে রাখতে পারেন আপনি এটিএম বুথ থেকে টাকা তুলবেন চিন্তা করতে পারেন অনেক সময় ছিল এই প্রবলেমটা হতে পারে তো আজকের ভিডিওটি তো আজকে এই পর্যন্তই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ডাচ বাংলা ব্যাংকের এই ডিসিশন আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন হাফেজ